হোসেয় অধ্যায় ১২। ইফ্রাইম বায়ু ভোজন করে ও পূর্বীয় বায়ুর পছে পছে গমন করে। সে সর্বদা মিথ্যা কথা ও উপদ্রব বৃদ্ধি করে ও সেমানে অসুরর সহিত নিয়ম করন্তি ও মিশরকু তৈল বহা যায়। আহুরি সদাপ্রভুঙ্ক ও জিহুদা মধ্যে বিবাদ অছি, সে যাকুবকু তাহার আচরণ অনুযায়ী দণ্ড দেবে, তাহার ক্রিয়ানুসারে সে তাহাকু প্রতিফল দেবে। গর্ভরে সে আপনা ভ্রাতার পাদমূল ধরিলা ও বয়প্রাপ্ত সময়রে সে পরমেশ্বরঙ্ক সহিত যুদ্ধ কলা। হ্যাঁ, সে দূত উপরে বলবান হই জয় কলা। সে ক্রন্দন করি তাহাঙ্ক নিকটরে বিনতি কলা, সে বৈথেলরে তাহাঙ্ক উদ্দেশ্য পাইলা, আউ সেঠারে সে আম্ভমানঙ্ক সহিত কথা কহিলে। সেই সদাপ্রভু সৈন্যাধিপতি পরমেশ্বর সদাপ্রভু তাহাঙ্কর স্মরণীয় নাম। এ নিমন্তে তুম্ভে আপনা পরমেশ্বরঙ্ক নিকটকু ফের, দয়া ও ন্যায় বিচার পালন কর ও সর্বদা তুম্ভ পরমেশ্বরঙ্ক অপেক্ষারে থাও। সে জনে ব্যবসায়ী অটে, তাহার হস্তরে ছলনার নিক্তি অছি, সে উপদ্রব করিবাকু ভল পায়। পুনি ইফ্রাইম কহিলা, নিশ্চয় মু ধনী হইছি, মু সম্পত্তি পাইছি, মোর সবু পরিশ্রমরে সেমানে পাপযুক্ত কোনসি অধর্ম মোঠারে পাইবে নাহি। মাত্র মিশর দেশঠারু আম্ভে সদাপ্রভু তুম্ভর পরমেশ্বর অটু, আম্ভে মহাপর্ব দিনর ন্যায় তুম্ভকু পুনর্বার তম্বুরে বাস করাইবা। আহুরি আম্ভে ভবিষ্যৎ বক্তাগণ নিকটরে কথা কহিছু ও আম্ভে নানা দর্শনর বৃদ্ধি করিছু, আউ ভবিষ্যৎ বক্তাগণ দ্বারা দৃষ্টান্ত কথা ব্যবহার করিছু। গিলিয়দ কি অধর্মময়, সেমানে সর্বোত্তভাবে অসার। গিলগলরে সেমানে বৃক্ষ বলিদান করন্তি, হ্যাঁ ক্ষেত্রস্থ সিয়ারর ঢিপি পরি সেমানঙ্কর যজ্ঞবেদী অছি। পুনি জাকুব অরামর দেশকু পলাইগলা ও ইস্রায়েল ভার্যার নিমন্তে দাস্যকর্ম কলা ও ভার্যা নিমন্তে মেষ চরাইলা। সদাপ্রভু একজন ভবিষ্যৎ বক্তা দ্বারা ইস্রায়েলকু মিশররু বাহার করি আনিলে ও একজন ভবিষ্যৎ বক্তা দ্বারা সে রক্ষিত হেলা। ইফ্রাইম অতিশয় বিরক্ত করাইছি, এথিপাইঁ তাহার রক্তর দোষ তাহা উপরে রহিব ও তাহার প্রভু তাহা উপরে তাহার অপমান বর্তাইবে।